তো ম্যাথ ক্লাসে আমরা আরো একটা ধারণা সাধারণত বাচ্চাদের দিয়ে দেখি, সেটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন, বড় বা ছোট। সাধারণত এই ধরনের দুইটা সাইন আপনারা যারা ম্যাথ করান তারা সাধারণত জানেন যে এই দুইটা সাইন আমরা ব্যবহার করি দেখানোর জন্য বাচ্চাদের। সাধারণত এই ক্ষেত্রে আমরা যেটা করি যে বাচ্চাদের মধ্যে সংখ্যার যখন একটা ধারণা হয়ে যায় যে 10, 5 কোনটা বড় কোনটা ছোট, তখন সাধারণত এই জিনিসটা আমরা ম্যাথ ক্লাসে ইন্ট্রোডিউস করি। আর আমার কথা হচ্ছে যে এই গ্রেটার দেন লেস দেন ইস্যুটা আমরা তো হচ্ছে সংখ্যা দিয়ে বা গণিতের ধারণার মাধ্যমে আমরা হচ্ছে বাচ্চাদের শেখাই, বাট এই ইস্যুটাতে আমরা কীভাবে আসলে মোরাল ভ্যালুস নিয়ে আসতে পারি ক্লাসরুমে এই ধারণাটার ভেতরে। সো দেখি চলেন, আমরা আমরা সাধারণত ক্লাসরুমে যেটা করি যে আচ্ছা 10 একটি সংখ্যা, 10 হচ্ছে 5-এর চেয়ে বড়, সো 10 ইজ গ্রেটার দেন 5। আবার হচ্ছে যে আমরা লেস দেন যখন ইয়া করি যে ঠিক আছে তাহলে এইখানে আমরা দিলাম এটা 3 এবং এটা হচ্ছে 7, তার মানে হচ্ছে যে 3 ইজ লেস দেন 7। সো এইভাবে সাধারণত আমরা গ্রেটার দেন বা লেস দেনের এই সাইনগুলো আমরা শেখাই আসলে বাচ্চাদের ক্লাসরুমে। বাট আমার কথা হচ্ছে যে এখন এই সংখ্যা বাদে অন্য অন্য কীভাবে আমরা আসলে এই গ্রেটার দেন লেস দেন এই ব্যাপারটাকে ক্লাসরুমে বাচ্চাদেরকে বোঝাতে পারি? আমরা কি কোনোভাবে মোরাল ভ্যালুজের কিছু ইস্যু আমরা এই গ্রেটার দেন লেস দেন কনসেপ্টের ভেতরে নিয়ে আসতে পারি কিনা, চলুন দেখি। সো এইখানে আমরা হচ্ছে যে এই সংখ্যাগুলো আমরা সরিয়ে দিলাম, এইখানে আমরা নিয়ে আসলাম অন্য কিছু কার্ড। সেই কার্ডগুলো এখানে যদি আপনারা দেখেন যে কার্ডগুলো হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন কার্ডগুলো হচ্ছে বিভিন্ন কথা লেখা আছে। এখানে যেমন আছে যে ফেমাস পার্সন, অনেস্ট পার্সন, সেলফিশ পার্সন, রিচ পার্সন, দ্য পার্সন হু হেল্পস আদার্স, পার্সন উইথ গুড ক্যারেক্টার, পার্সন হু টেলস ট্রুথ, এই ধরনের বিভিন্ন ব্যাপারগুলো চলে এসেছে। আমরা আরও অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ধরেন যে পার্সন হু ইজ পোর, সেটাও আমরা অ্যাড করতে পারি। ধরেন যে আমরা আরেকটা লিখলাম পোর পার্সন। তো আমরা ধরেন যে এই কার্ডগুলো আছে, এখন আমরা বাচ্চাদের বললাম আচ্ছা আমরা তো গ্রেটার দেন লেস দেন এই বিষয়টা বুঝেছি এখন সংখ্যার মাধ্যমে, আমরা অন্য একটা খেলা খেলি। আচ্ছা আমরা কি বলতে পারবো যে এগুলো সব আমি সরিয়ে দিলাম, আমরা দুটো কার্ড নিলাম, কার্ড নিয়ে বাচ্চাদের বললাম আচ্ছা এখানে আছে একজন যে কিনা ধনী মানুষ আর আরেকজন হচ্ছে গরিব মানুষ, এখন তোমরা বলো কে বড় কে ছোট হবে, তোমাদের কি মনে হয়? তো ওরা অবশ্যই বলবে যে হ্যাঁ ধনী মানুষের যেহেতু অনেক টাকা তার মানে হচ্ছে ধনী মানুষ অবশ্যই বড় হবে গরিব মানুষের চেয়ে। আচ্ছা খুব ভালো কথা, এখন আমরা চেঞ্জ করি, এটা তো খুব সহজ ছিল, বাচ্চারা খুব সহজে উত্তর দিয়ে দিবে। ক্লাসে আমরা সাধারণত বলি যে সদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, এই ব্যাপারগুলো বলি। আচ্ছা এখন আমরা যদি এইখানে এরকম দুটো কার্ড রাখি যে ধনী মানুষ আর হচ্ছে এমন একজন মানুষ যে কিনা সবসময় সত্য বলে, এখন আমরা কি এখানে কি সাইন করতে পারি? এটা কি লেস দেন সাইন করবে এরকম না এরকম করবে, কোনটা করবে? বাচ্চাদের আমরা জিজ্ঞেস করলাম যে ক্লাসে যে কার কি ধারণা, কে বড় হবে, যে কিনা ধনী সে বড় হবে নাকি যে সবসময় সত্যি বলে সে বড় হবে? এখন বাচ্চারা এক একজন এক এক উত্তর দিতে পারে, কেউ বলতে পারে যে হ্যাঁ যে ধনী হবে সেই বড়, কেউ বলতে পারে না সত্যি বলা অনেক ভালো এই কারণে আমি হচ্ছে এইখানে এটা দিব যে সত্য বলে সে ভালো। ঠিক আছে আচ্ছা আমরা এরকমভাবে আরও চেঞ্জ করতে পারি, আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে বাচ্চারা খুব অ্যাটেনশন পছন্দ করে, ওরা ফেমাস হতে পছন্দ করে, তো এখন আমরা ওদেরকে এই ধরনের একটা সমস্যা দিই যে আচ্ছা কে বড় কে ছোট, ধনী মানুষ নাকি যে মানুষটা বিখ্যাত সেই মানুষটা, ওদেরকেই বলুন না যে এই সাইনের কোনো একটা দিতে, ওরা কি বলে যে কোন সাইনটি ভালো হবে? এখানে বাচ্চারা হয়তো বিভিন্নজন বিভিন্ন উত্তর দিবে, ব্যাপারটা কিন্তু কে কোন উত্তর দিল সেটা আসলে মূল ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে ও কেন বলছে যে রিচ ব্যক্তিটা ফেমাস ব্যক্তির চেয়ে বড়, সেটা ও ব্যাখ্যা করতে পারছে কিনা, তার নিজস্ব চিন্তাটা কি ওটা ও বলতে পারছে কিনা। তো পুরো ব্যাপারটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের মোরাল ডাইলেমা বা এই ধরনের ডাইলেমা যখন আপনি বাচ্চাদের সামনে উপস্থাপন করেন, ওরা কীভাবে ব্যাপারগুলো দেখছে সেইটা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে হয়তো আপনি দিলেন রিচ পার্সন আর হচ্ছে হু হেল্প আদার, এখন আপনার কোনো একটা বাচ্চা বলল যে আমি মনে করছি যে রিচ পার্সনটা যিনি সে বড়,
আপনি ভাবতে পারেন হ্যাঁ বাচ্চাটা শুধু মানে টাকা পয়সা বা ওদিকে তার ঝোঁক বেশি বুঝছে, সে বড় লোক হতে চায় ভবিষ্যতে, সে আরেকজনকে হেল্প করতে চায় না। কিন্তু আপনি যদি হয়তো জিজ্ঞেস করবেন যে আচ্ছা কেন বলছো তুমি যে রিচ পার্সনটা বেশি বড় যে কিনা আরেকজনকে সাহায্য করতে চায় এমন একজন মানুষের চেয়ে, ও হয়তো বলবে যে কারণ আমি মনে করি যদি আমি ধনী হতে পারি তাহলে আমি আসলে অপরকে সাহায্য করতে পারবো। সো ও আসলে রিচ পার্সন হতে চাচ্ছে এই কারণেই যে যেন ও অপরকে সাহায্য করতে পারে। সো এই ব্যাপারগুলো যে সে কেন একটা ডিসিশন নিচ্ছে সেই সেই ব্যাপারটা জানাটা গুরুত্বপূর্ণ রাদার দেন সে কী ডিসিশন নিচ্ছে। কারণ এইখানে আমরা যে ধরনের মোরাল ডাইলেমাগুলো উপস্থাপন করেছি বা যে ধরনের বিষয়গুলো নিয়ে এসেছি এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই। যে কোনো শিশু যে কোনোটাই বলতে পারে যে এটা বড় বা এটা ছোট, বা হচ্ছে যে ইভেন বেটার যে ইকুয়াল রাখতে পারেন। আপনি বলতে পারেন যে রিচ পার্সন আর ফেমাস পার্সন দে আর বোথ ইকুয়াল, মানে দুজনই সমান। বিষয়টা হচ্ছে যে আপনার বাচ্চারা কোন জিনিসটাকে বড় করে দেখছে এবং কেন দেখছে এই উত্তরটা পাওয়াটা গুরুত্বপূর্ণ শিশুদের কাছ থেকে। তো এইভাবে আপনি আসলে ক্লাসরুমে এই এই দুইটা সাইন গ্রেটার দেন এবং লেস দেনের এই কনসেপ্টটা আপনি ক্লাসরুমে আসলে ইন্ট্রোডিউস করতে পারবেন উইথ সাম মোরাল ইস্যুস, যার মাধ্যমে আসলে বাচ্চারা নিজেদের মধ্যে নিজেরাই আলোচনা করবে যে কেন একজন সত্যবাদী মানুষ হয়তো একজন ধনী মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা তারা কেন একজন মানুষ যার কিনা ভালো ক্যারেক্টার আছে সে বেশি ভালো একজন ধনী মানুষের চেয়ে, এটা নিজেরাই তারা বলবে তাদের ধারণা থেকে। এই এই ধরনের কনভারসেশনটা ক্লাসরুমে হওয়াটা খুব গুরুত্বপূর্ণ যেন বাচ্চারা নিজেদের মতামতটাকে খুব শক্তিশালী করে গড়ে তুলতে পারে। এবং এইভাবেই এই গ্রেটার দেন লেস দেন ইস্যুটা মাধ্যমে আপনি আসলে এই ধরনের মোরাল ভ্যালুস বা মোরাল ডাইলেমার জায়গাগুলো আপনি আসলে ক্লাসরুমে ইন্ট্রোডিউস করতে পারেন। আপনার নিজস্ব কিছু ধারণা বা আইডিয়াও আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন একটা বিষয়, একটা শিশু যখন একটা কোনো কিছু বলে কোনো একটা মতামত দেয় সেটার পেছনে যুক্তিটা কী সেটা শোনাটা বেশি গুরুত্বপূর্ণ রাদার দেন দ্য ফাইনাল আনসার। ধন্যবাদ।